হাই বন্ধুরা, আজ আবার আসলাম আপনাদের সামনে। আজ আমি দেখাবো আপনাদেরকে পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে বাংলাদেশের আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, আপনার বিকাশ অ্যাকাউন্ট, স্ক্রিল অ্যাকাউন্ট, পারফেক্ট মানি অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট আছে এগুলোতে আপনারা কীভাবে টাকাটা কনভার্ট করে নিয়ে আসবেন অথবা বাংলাদেশে টাকা কনভার্ট করে নিয়ে আসবেন, সেটা আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি কথা না বলে আপনাদেরকে সাইটে নিয়ে যাচ্ছি। আমি একটা ব্রাউজার ওপেন করলাম অপরা মেনি, এখানে আমি সাইটটাতে চলে যাচ্ছি। এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লগ ইন করে এক্সচেঞ্জ করে নেবেন। তো এখানে সর্বপ্রথম যেটা দেখবেন যে অপারেটর অনলাইনে আছে কি না, অনলাইনে যদি থাকে তাহলে আপনারা এক্সচেঞ্জ করবেন, অন্যথায় করেন না। কেননা এটা ওনারাই নিজেরাই বলে দিয়েছে, যদি অপারেটর না থাকে তো প্লিজ এক্সচেঞ্জ করেন না। আর এখানে সব কিছু দেওয়া আছে, বিকাশ রকেট সার্ভিস ওপেন 11টা AM থেকে 10টা PM, স্যাটারডে থেকে থার্সডে। আবার আপনার এই যে এটা প্লিজ অপারেটর অফলাইন থাকলে অর্ডার করবেন না, এখানে সব কিছু বাংলায় দেওয়া আছে। আর আজ আমি দেখাবো আপনাদেরকে, আমি আমার অ্যাকাউন্টে যাই লগ ইন করি, আগে সব কিছু বাংলায় দেওয়া আছে, আপনারা পড়ে নিন। আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন করলাম। আর আজ আমি দেখাবো আপনাদেরকে, আপনাদেরকে এখানে দেওয়া আছে, আমি দেখে দিই আগে। এই যে এখানে পেপ্যালের ক্ষেত্রে, শুধু পেপ্যালের ক্ষেত্রে সর্বোচ্চ 5 ঘন্টা। তো আমি পেপ্যালে এক্সচেঞ্জ করবো আজকে, আমি পেপ্যাল থেকে রকেটে নেব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আপনি দুবার এক্সচেঞ্জ করেছি, একটা ছিল পারফেক্ট মানি থেকে ডাচ বাংলা অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে, আর একটা ছিল আপনার পেপ্যাল থেকে ডাচ বাংলাতে, ডাচ বাংলা রকেট অ্যাকাউন্টে। তো আজ আমি আবার, এটা ছিল আমার $5, আজ আমি দেখাবো $10 অথবা $12 মতো পেপ্যাল থেকে রকেট অ্যাকাউন্টে এক্সচেঞ্জ করে দেখাবো। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম। আগে এখানে ছিল পেপ্যালের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ঘন্টা, কিন্তু এখানে বর্তমান হয়ে গেছে 5 ঘন্টা। সমস্যা নেই, আমি এখানে এক্সচেঞ্জ করার জন্য আমাকে এখানে পেপ্যাল USD সিলেক্ট করতে হবে। আর এখানে আপনি কোন অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, স্কেল, নেটলার, ওয়েব মানি, পারফেক্ট মানি, ADV ক্যাশ, রকেট পার্সোনাল, কুইনভেস, বিকাশ। তো আমি নেব রকেট পার্সোনালে, আমি এটা সিলেক্ট করে নিলাম। আর $1 পেপ্যাল থেকে 1 USD থেকে আপনার 75 টাকা করে দেবে। তো আমি এখানে 12 দিলাম, 12 হলে আছে আপনার 900.2 দিলাম, 15 দিলাম। 15টা যাতে ওনারা ফি কেটে নেয়, এটা একটা হাইট ফি থাকে ওনাদের, তো ওনারা যদি ফিটা কেটে নেয় তো নিতে পারে, না নিলে নেই, অথবা এর থেকে বেশি কেটে নিতে পারে। তো আমি দিয়ে দিলাম 15। তো আমি এটি এক্সচেঞ্জ করবো, আমার অ্যাকাউন্ট ঠিক আছে, পেপ্যাল রকেট অ্যামাউন্ট ওকে। তারপর আমি এক্সচেঞ্জে ক্লিক করবো, এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে আমার ইনফরমেশন দিতে হবে, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমার রকেট অ্যাকাউন্ট দিলাম, আমার কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তারপর প্রসেস এক্সচেঞ্জ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কী বলতেছে দেখুন, আমাকে বলতেছে এগুলো মানে ঠিক আছে কিনা সেগুলো চেক করতে বলতেছে। ওকে, আমার এক্সচেঞ্জ আইডি এটা, $12 এত পাবো, রকেট অ্যাকাউন্ট এত, হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার এত, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, ফি কাটবে না, কোনো ফি নেই, টোটাল আছে এত।
আচ্ছা ঠিক আছে, এখন আমি কনফার্ম অর্ডার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে কি বলতেছে দেখুন, ওনারা বলতেছে আওয়ার পেপ্যাল ডিটেলস, পেপ্যাল মেল, এই যে ওনাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে, এটা এটা আমি কপি করে নিলাম। এটা অথবা আপনি এটাও কপি করে নিতে পারেন। তারপর নিচে কি বলতেছে, এখানে বাংলায় লিখে দিয়েছে, উপরে দেওয়া মেইলে ডলার সেন্ড করার পর আপনি যে মেইল থেকে ডলার পাঠিয়েছেন সেই মেইলটি ইন্টার ট্রানজ্যাকশন মেইল, ব্যাস নিচের ঘরে বসিয়ে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করুন, অর্থাৎ ট্রানজ্যাকশন ইমেল অথবা আপনার ইমেল, অর্থাৎ এখানে বলতেছে আপনি যে ইমেল থেকে পাঠাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, অথবা আপনার ব্যাস নাম্বার যেটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে সেন্ড করতে হবে। তো কনফার্ম করার আগে আমাকে ওনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে আমাকে আমার ডলারটা সেন্ড করে দিতে হবে, 12.2। তুমি এটা কপি করে নিলাম, তারপর আমার পেপ্যাল অ্যাকাউন্টে আমি যাচ্ছি। এটা হচ্ছে পেপ্যালের হোম পেজ, তারপর লগ ইনে ক্লিক করলাম। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, লগ ইন করলাম। একটু সময় নিচ্ছে। তো আমার ব্যালেন্স আছে 12.45, আর আমি সেন্ড করব 12.2। ওকে, তো আমাকে সেন্ড করার জন্য আমাকে যেটা করতে হবে, সেন্ড মানি অপশনে, সেন্ড মানি অপশনে ক্লিক করলাম, টুলস থেকে সেন্ড মানি অপশন। তারপর এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে পাঠাতে পারেন। তো আমি এখান থেকে পাঠাবো পে ফর গুডস অর সার্ভিস, এখানে আমি ক্লিক করলাম। এখানে ওনাদের ইমেল অ্যাড্রেসটা আমার কপি করা আছে, এটা আমি পেস্ট করে দিচ্ছি। ই মার্কেটিং ওনারের ছবি সহ চলে আসছে। তারপর আমি এখানে নেক্সট করলাম। এখানে আমাকে অ্যামাউন্ট দিতে বলতেছে, এখানে ইউরো আছে, এখানে আমাকে ইউএসডি সিলেক্ট করতে হবে। ইউএসডি সিলেক্ট করলাম, কারণ আমার ইউরো কোনো ব্যালেন্স নেই, আমার ইউএসডি আছে। তো এখানে আমার দিতে হবে 12.2। এখানে অবশ্য মনে রাখবেন এখানে কিন্তু ডট দেওয়া যাবে না, ডট দিলে নেবে না, আপনাকে কমা দিতে হবে, কমা ইউজ করতে হবে। আর এখানে আমাকে নোটে কিছু লিখতে বলতেছে, তো আমি এখানে লিখে দেব, পিএলইএএসসি প্লিজ সেন্ড দিস অ্যামাউন্ট মাই ডিবিবিএল রকেট জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সেভেন ফোর ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর, 0176174133 74। ঠিক আছে, এখানে আমি ইন যোগ করে দিলাম। ওকে, এইটুকু দিলে হবে। তারপর আমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখে নেই, অ্যামাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, কন্টিনিউ।
ওকে, সব কিছু ঠিক আছে। এখন আবার সেন্ড পেমেন্ট নাও, এখানে ক্লিক করলাম, চলে গেছে সম্ভবত। ওকে, চলে গেছে। এখন আমাকে হিস্টোরিতে যাইতে হবে। সামারিতে যাই, এখানে ক্লিক করতে হবে, যেটা বর্তমানে আমি সেন্ড করলাম, অর্থাৎ পেমেন্ট সেন্ড, এখানে ক্লিক করি। যে এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যে ট্রানজ্যাকশন আইডি আছে এখানে, এটা এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে এখানে ওনারা দিতে বলছে, এখানে আমি দিয়ে দিলাম কনফার্ম ট্রানজ্যাকশন। ওকে, এখানকার কাজ শেষ আমার। এখন সময় দেখুন 8:30, 4:38, মনে করুন 4:30 দিকে আমি এটা কমপ্লিট করলাম। দেখুন 5 ঘন্টা হলে আমি 9টা, 9:30 দিকে আমি পেমেন্টটা পাবো। যখন আমি পেমেন্টটা পাবো তখন আবার এসে বাকি বাকি থেকে মানে এখান থেকে ভিডিওটা শুরু করব, পেমেন্ট পাওয়া মাত্র। তার আগে আমি এখানে দেখাই, রিফ্রেশ দিই আগে। এখানে আমার পেপ্যাল, ইউএসডি, রকেট পার্সোনাল এত এত প্রসেসিংয়ে আছে। আবার এটা তো 5 ঘন্টা সময় নেবে, 5 ঘন্টা পর দেখা যাবে আমার এই লিস্টের মধ্যে আমি খুঁজে পাবো না এটাকে। তখন আমাকে এখানে আমার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আমি হিস্ট্রিটা দেখতে পাবো কী অবস্থায় আছে। যে এখান থেকে ম্যানুয়ালি প্রসেসিং, এখানে যে প্রসেসড অপশন চলে আসে তাহলে আমি পেমেন্টটা পেয়ে যাব। তো বন্ধুরা, এই পর্যন্তই। 5 ঘন্টা পর আমি আবার আসতেছি, পেমেন্টটা পাওয়া মাত্রই আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আবার চলে আসব। তো ওকে, সবাই ভালো থাকুন। হাই বন্ধুরা, আবারও আসলাম আপনাদের। আমি যে পেপ্যাল এক্সচেঞ্জ করেছিলাম $12, সেটা প্রুফটা দেখানোর জন্য তো আমি ওয়েবসাইটে যাচ্ছি। থেকে এই ওয়েবসাইট থেকে আমি এক্সচেঞ্জ করেছিলাম। এখানে আমাকে বলা হয়েছিল যে শুধুমাত্র পেপ্যাল এর ক্ষেত্রে 5 ঘন্টা সময় লাগবে। এখন আমি দেখি আমি কয়টার দিকে আমি এক্সচেঞ্জ করেছি, এখন সময় কয়টা সেটা পরে দেখাচ্ছি। লগ ইনে ক্লিক করলাম, আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম প্রোফাইলে, এখানে দেখুন প্রসেসড হয়ে গেছে 12.2 USD আমি করেছিলাম, এক্সচেঞ্জ করেছিলাম। সে সময় আমাকে দেখিয়েছিল যে 915 টাকা। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে বুঝতে পারবেন কটা থেকে কটা পর্যন্ত। 3/12/2018 5:31 আমি এক্সচেঞ্জ করেছি 5:30। আর প্রসেস এরা আমাকে সেন্ড করে দিয়েছে 3/12/2018
28, 10টা 28 পিএম। আসলে এখন কি 10টা 28, এর টাইমটা ভুল আছে। নোংরা যে হিসাব করেছিল এখন 5 ঘন্টা হিসাব, 5 ঘন্টা হিসাব দেখুন, 5:30টা থেকে 10:30টা সেই হিসাব, কিন্তু আসলে 5 ঘন্টা হওয়ার আগেই আমাকে সেন্ড করে দিয়েছে। এখন আমি এই প্রুফটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, আমি আমার নোকিয়া পিসিটা আমি অন করতেছি, সফটওয়্যার আমি আমার কানেক্ট করতেছি ইউএসবি দিয়ে আমার নোকিয়া ফোনটা। ওকে, যে আমার নোকিয়া ফোন কানেক্ট হয়ে গেছে, এখন এখানে মেসেজ শো করবে একটু পর। এই যে দেখুন এই মেসেজটা কিছুক্ষণ আগে আমি পেয়েছি, পাওয়ার পরে আমি আপনাদেরকে প্রুফটা দেখানোর জন্য চলে আসছি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন। মানডে ডিসেম্বর 3 2018, 3 তারিখ 2018, 9:27 PM। 9:27 আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ 9:30। তাহলে আমি 5:30 থেকে 9:30, অর্থাৎ আমার সময় লেগেছে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে আমি, যদিও এখানে বলা হয়েছে, আমি দেখাই এখানে, এখানে যদিও বলা হয়েছে 5 থেকে 30 মিনিট পেমেন্ট, 30 মিনিটে পেমেন্ট। এটা অন্যান্য যারা পেপাল ছাড়া অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে যারা অ্যাক্সেস করে, আর শুধুমাত্র পেপালের ক্ষেত্রে সর্বোচ্চ 5 ঘন্টা সময় লাগবে। তো 5 ঘন্টা সময় লাগেনি, 4 ঘন্টা সময় লেগেছে। এখন এটা আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। তো এখানে কলটা দেখে আমি পেলাম, সেটা প্রুফটা দেখাই এবং ফি কত কাটছে। এখানে আমার টোটাল ব্যালেন্স আছে এত, আর আমাকে পাঠিয়েছে 841 টাকা, ফি কেটেছে 60 টাকা। তো 841 টাকা, আর আমার এখানে এখানে আমার ছিল 915 টাকা। এখন এখানে 15 আর 41, ওদিকে আছে 60, 60 আর 15 75 টাকা। তাইলে $1 ওনারা ফি কেটে নিয়েছে, বুঝেন কত খারাপের খারাপ। $1 ওনারা কেটে নিয়েছে আমার, এই $12 থেকে $1 কেটে নিয়েছে। আমি আসলে মনে করছিলাম 915 টাকা আমি দিয়ে দিলাম, এখান থেকে 15 টাকা এটা কেটে নেবে, শুধুমাত্র আমাকে 900 টাকা সেন্ড করে দেবে, কিন্তু না, ওনারা 800 দেখাই আবার, ওনারা আমাকে 841 টাকা সেন্ড করে দিয়েছে $1। তো আমি মনে করি এখানে যেহেতু এত পেপালে ফি কাটে, তো এখানে এক্সচেঞ্জ নেক্সট টাইম আমি দেখবো আদার্স অন্য কোনো সাইটে যেখানে ফি কম কাটে, সেখান সেই সাইট নিয়ে আলোচনা করব। তো যতদিন না পাচ্ছে ততদিন আমাদেরকে এখানেই করতে হবে, উপায় নেই। তো ওকে বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যারা এক্সচেঞ্জ করতে চান পেপাল টু আপনার বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্ট, যেমন হচ্ছে আপনার এখানে এক্সচেঞ্জ করার জন্য আপনি কোন কোন অ্যাকাউন্ট পাচ্ছেন, এটা একটা ট্রাস্টেড সাইট, কিন্তু এর আগে আমি যে ইয়েগুলো করেছি, এক্সচেঞ্জ করেছি, পারফেক্ট মানি থেকে আপনার ডাজমালা অ্যাকাউন্টে, কিন্তু সেটাতে কোনো ফি কাটেনি, কিন্তু পেপালে ফি কাটতেছে। আমি জানি না এটার কারণটা কি, হয়তো আমার উইড্রো আমি যখন সেন্ড করেছি সেখানে কোনো কস্ট কেটেছে কিনা সেটা আমি জানি না, তো ওনাদের সঙ্গে কথা বললে হয়তো বোঝা যেত। তো এখানে যারা এক্সচেঞ্জ করতে চান তারা এক্সচেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে আপনি বিকাশ থেকে অন্য বিকাশে সেন্ড করতে পারবেন, রকেট থেকে আবার অন্য রকেটে আপনি সেন্ড করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, ওয়েব মানি থেকে আবার অন্য ওয়েব মানিতে, অথবা যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি চাইলে এটা তো করতে পারেন, আবার রকেট থেকে আপনি বিকাশে করতে পারেন, ডাজমলা থেকে আপনি বিকাশে করতে পারেন, প্রতিটাতে পেপাল আছে, কুইন বেজ আছে, আছে আপনার ইসলামিক ব্যাঙ্ক আছে, আপনার ব্র্যাক ব্যাঙ্ক আছে, ডাজমলা ব্যাঙ্ক আছে।
পারফেক্ট মানি আছে, ওয়েভ মানি আছে, তো যারা মানে এই সাইটে এইগুলা এক্স এইগুলা ইয়া থেকে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আমার অলরেডি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাছাড়া আমি এমনিতে একটু সর্দিতে ভুগতেছি দুদিন ধরে। তো আজ এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যারা এক্সচেঞ্জ করতে চায় করতে পারে না তাদের মাঝে। ওকে, খোদা হাফেজ।